একটা হিজড়ে মারা গেলে ক টাকা পণ দিতে হবে, নারী মারা গেলে খমসা পাঁচ টাকা পণ, পুরুষ মারা গেলে তিসা তিনটে কাপন, আর একটা হিজড়ে মারা গেলে জি সমস্যা না সমস্যা। একটা পুরুষ মারা গেলে যদি তিনটে কাপন দিতে হয়, একটা মুয়ান্নাস নারী মারা গেলে যদি পাঁচটা কাপন দিতে হয়, একটা হিজড়ে মারা গেলে কটা কাপন দিতে হবে? তাহলে কি তিনটে আর এদিকে চারটে সাতটা মিলিয়ে দেবো? না, ওরকম হবে না। হবে ঠিক এই রূপ, একটা পুরুষের যখন পুরুষ প্রমাণ পেয়ে তিনটে দিয়েছেন, একটা নারীর প্রমাণ পেয়ে পাঁচটা দিয়েছেন। নবী আদম আলাইহিসসালাম জান্নাতের ভিতরে ছিল, মা হাওয়া আলাইহিসসালাম জান্নাতের ভিতরে ছিল, ওই গন্ধম যে ফলটা খাওয়ানো হয়েছিল, মা হাওয়া আলাইহিসসালাম ওয়াহিদ ইসনানি সালা রুবা খমসা পাঁচবার খেয়েছে গন্ধম ফল, তাই এত দুর্গন্ধ, ওদেরকে শরিয়াত অনুযায়ী পাঁচ টাকা আপন। নবী আদম আলাইহি সালাম যার ওই গন্ধম ফল কবার খেয়েছিল? তিনবার। তাই ওনাদের দেওয়া হয় পুরুষদের কটা কাপন? তিনটে কাপন। কিন্তু তখন তো জান্নাতের ভিতরে হিজড়ে ছিল না, হিজড়ে তো কোনো ফল খায়নি, এখন কি হবে? ঠিক মশলাটা আগের মশলার সঙ্গে আপনাকে কেয়াস করতে হবে, যে একটা পুরুষ যেমন পাঁচতে তিনটে কাপন পায়, একটা নারী যেমন পাঁচটা কাপন পায়, ওদের যৌন অঙ্গটা বিচার করো, যদি নারীর দিকে বেশি যায় তাহলে নারীর কাপন পাঁচটা তাকে দিতে হবে, যদি পুরুষের দিকটা বেশি যায় তাহলে পুরুষের তিনটে কাপন তাকে পরিধান করে কবরস্থ করতে হবে। কথাটা মাথায় এসছে বাবু না খারাপ লাগছে? জি হলো। চতুর্থ নাম্বার আপনার কাছে বলছি, এক মাইয়ের যখন জানাজা পড়ার জন্য ইমাম সাহেব নিয়াত করে, নামায় তোমান ওয়াতিয়া আরবা তাকবীরাতি সলাতিল জানাজা ফরদিল কিফায়া আসসানা উলিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলা নবীহি আদ্দুআ লিহাজাল মাইয়েতি। লিহাজাল বলতে পুরুষ, লিহাজিহিল বলতে বাপ, যে ঠিক বলেছেন, মেয়ে মানে নারী জাত, কিন্তু হিজড়া হলে? কথাটা খুব মাথায় ভালো করে নেবেন। এই রাত আড়াইটার পরে আপনার সঙ্গে বক্তৃতা করছি, এতগুলো মানুষের সঙ্গে, যাতে কিছু কথা আপনারা লেনদেন করতে পারি। তাহলে একটা নারী মারা গেলে লিহাজিহিল মাইয়েতি মুয়ান্নাস, একটা পুরুষ মারা গেলে লিহাজাল মুজাক্কার, কিন্তু একটা হিজড়া মারা গেলে কি হবে? ঠিক একই মশলা। কি মশলা? যেমন যৌন অঙ্গ যেদিকটা বেশি হবে সেই দিকটা হবে পুরুষের দিকটা, যেদিক যদি পুরুষের দিকটা যদি বেশি হয় তাহলে পুরুষের মতো আপনাকে তিনটে কাফন, পুরুষের মতো যতটা সম্পত্তি পাওয়া ততটা সম্পত্তি। ঠিক একটা পুরুষ ব্যক্তি যেমন জানাজা নিয়ত হয় তদরূপ নিয়ত। যদি মহিলার দিকে যদি ওই লাশটা যদি বেশি ঝুঁকে যাও যৌন অঙ্গ, তাহলে একটা মহিলার যেমন পাঁচটা কাফন, সম্পত্তি যেমন অর্ধেক, ঠিক ও জানাজা নামাজের সময় লিহাজিহিল পড়তে হবে। মাথায় এসছে বাবু? এগুলো আমাদের বলা দরকার আছে, বুঝেন না, বলা দরকার আছে আপনার কাছে। ছয় নাম্বারে আর একটা কথা বলছি, স্ত্রীর নাম ধরে ডাকতে পারবে কিনা, এগুলো সচরাচর আমাদের প্রশ্ন জাগে তো, যে স্ত্রীর নাম ধরে আমি ডাকতে পারবো কিনা, আর স্ত্রী বলবে আমি স্বামীর নাম ধরে ডাকতে পারবো কিনা। তাহলে স্বামী স্ত্রী এদের নাম ধরে ডাকাটা শরিয়াতে কতটা জায়েজ, কতটা জায়েজ, কতটা সত্য? আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলায়, ঠিক বিশেষ করে হাওড়া হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া দিনাজপুর বীরভূম মালদা উড়িষ্যা কটক, এই এলাকায় যারা আমরা বসবাস করি, আমাদের নারীরা পুরুষদের নাম ধরতে লজ্জাবোধ করে, কিন্তু পুরুষেরা আবার নারীদের নাম ধরতে একটু কিঞ্চিত বোধ করে, যে আমার স্ত্রীর নাম ধরবো, ধরা যাবে কি না, কারণ নাম আছে ফাতেমা, ফাতেমা যদি বলি তাহলে মা শব্দ আসছে, তাহলে স্ত্রীকে তো মা বলা হয়ে যাবে,
এরকম হয়, কারণ নাম আসছে হালিমা। আমি যদি আমার স্ত্রীকে যে হালিমা বলে ডাকি তাহলে মা শব্দ এসে যাচ্ছে, এতে গোনা হবে কি না? কোরআন শরীফে এসছে 28 পারা, কদ সামি আল্লাহ কৌলাল্লাতি তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ। আল্লাহর কোরআন বলেছেন যে একটা মহিলাকে ওনার স্বামী মা বলে ডেকেছিল মদ্যপান করা অবস্থায়, এখন মা বলার পর রসুলের কাছে যখন চলে এসছে রসুল তাকে বিচার দিয়ে দিয়েছেন। কি বিচার দিয়েছেন? যে 30টা রোজা রাখতে হবে, এই 60টা রোজা রাখতে হবে কাফফারা দেওয়ার জন্য। হুজুর আমার 60টা রোজা রাখার মতো ক্ষমতা নাই। 60টা মিসকিনকে এবেলা ওবেলা পেট ভরে খাওয়াতে হবে শুধু স্ত্রীকে মা বলার কারণে? হুজুর আমার অতটা সম্পদ নয় যে আমার স্ত্রীকে মা বলার কারণে আমি 60টা মিসকিনকে খাওয়াতে পারবো। তোমার বাড়ি যদি দাসী থাকে তাকে তুমি আজাদ করে দাও। হুজুর আমি তো গরিব, আমার বাড়ি দাসী থাকবে কিভাবে? হুজুর শেষবারে বলল, স্ত্রীকে যখন মা বলেছো, মা তো সত্যিকারে সে মা নয়, এটা তুমি আবেগে বলে ফেলেছো, তুমি কিছুটা দিয়ে সাদকা হিসাবে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার ক্ষমা করে দেবেন। বলো সুবহানাল্লাহ। কিন্তু ওটা মশলা আলাদা, ওটা আলাদা মশলা। কিন্তু স্ত্রী স্বামীর নাম ধরতে পারবে কিনা, স্বামী স্ত্রীর নাম ধরতে পারবে কিনা? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দয়ান্নবী নাম ধরে ডাকতেন, বলতেন কি বলতেন? এ আয়েশাতুল হুমাইরা। বলো সুবহানাল্লাহ, মানে আমার লাল টুকটুকে স্ত্রী। খুব মধুর আওয়াজে, সুন্দর মুষ্টিমাকা কণ্ঠের আওয়াজে আমার নবী পাক উম্মাহাতুল মুমিনিন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দর মিষ্টি আওয়াজে ডাকতেন, আর ওই আওয়াজ শুনে আমার আম্মা জান খুশি হতেন। বলো সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রী নাম ধরে ডেকেছেন, এক। দ্বিতীয় নাম্বার, নবী ইব্রাহিম আলাইহিসসালাম নবী ইসমাইলকে আম্মা জান হাজরা আলাইহিসসালামকে যখন রেখে চলে আসছিলেন, ওই পিয়ালায় কিছু পানি আর পিয়ালায় কিছু খাজুর দিয়েছিল, কিছু খাজুর আর পিয়ালা যখন রেখে দিয়ে চলে আসছেন, পিছন দিয়ে আম্মা জান হাজরা আলাইহিসসালাম নবী ইব্রাহিম আলাইহিসসালামকে বারবার সম্মানের সঙ্গে, বিজ্জুতি না সম্মানের সঙ্গে, নবী ইব্রাহিমকে নাম ধরে ধরে বলছিলেন, আপনি আমাদের কেন রেখে যাচ্ছেন? আমাদের বলতে বহু বসন, কেন সন্তান আছে, যে আমাদের কেন রেখে যাচ্ছেন? কিছুই যখন না বলছে, বারবার নাম ধরে ধরে বলছে সম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে, তখন নবী ইব্রাহিম সাল্লাম মুখটা ঘুরিয়ে বললেন, আল্লাহর হুকুম ছিল বলে তাই আমি রেখে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে একদিকে নবী আমা মুহাম্মদ সাল্লাম স্ত্রীর নাম ধরে ডেকেছেন, অপরদিকে আম্মা জান হাজরা আলাইহিসসালাম নবী ইব্রাহিম সাল্লামকে নাম ধরে ডেকেছেন। তবে এগুলো নাম ধরে ডাকা ওদের থেকে দলিল নিয়ে আমি আপনাকে জায়েজ বলছি নয়, তবে স্থানকাল পরিস্থিতি হিসাবে আপনি বিডিও অফিসে গেছেন, আপনার স্বামীর নাম বলতে হবে, আপনার বলা লাগবে। আপনি কোনো জায়গায় গিয়েছেন, সেখানে নাম স্বাক্ষর হচ্ছে, স্বাক্ষর লেখা হচ্ছে, সেখানে আপনার স্বামীর নাম প্রয়োজন হলে মুখ থেকে বলতে হবে। আপনি হারিয়ে গেছেন, আপনার স্বামীর নাম বলতে হবে। আপনার বাড়ি এসে জিজ্ঞাসা করছে উমুকের বাড়ি ওইটা, তখন যদি বুঝতে না পারে ওখানে আপনার বলা লাগবে, এটা প্রয়োজন হিসাবে। আর আদাস যদি জায়েজ থাকে সম্মান হিসাবে না বলাটাই ভালো, তবে কাজের ক্ষেত্রে বলা যেতে পারে। আল্লাহ আমাদের সম্মতি দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন।